হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এ জেড পরীক্ষা তো আজকে তোমাদের সঙ্গে ডবলু বিসিএস ফিজিওলজির সিলেবাস পেপার ওয়ান এবং কোশ্চেন পেপার অ্যানালিসিস নিয়ে আলোচনা করবো কোন কোন চ্যাপ্টারগুলো খুব গুরুত্বপূর্ণ কোনগুলো চাইলে তুমি অ্যাভয়েড করতে পারো কেন অ্যাভয়েড করতে পারো কোন চ্যাপ্টারটা বাদ দিতে পারো এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকে আলোচনা করব ঠিক আছে তো ভিডিওটা পুরো দেখো যদি কোনো ডাউটস থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও ঠিক আছে আর যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে দিও যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও নতুন নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য আচ্ছা তো দেখো বলেছে যে ডাব্লিউ এর সিলেবাসটা আগে আমরা দেখে নিই সিলেবাসে দেখো কি কি আছে বায়োফিজিক্যাল প্রিন্সিপাল প্রথম চ্যাপ্টার পেপার ওয়ানে আছে আজকে আমরা পেপার ওয়ানটা নিয়ে আলোচনা করব বায়োফিজিক্যাল প্রিন্সিপাল এখানে আছে ডেফিনেশন অ্যান্ড এক্সাম্পল অফ অসমোসিস বাফার ডেফিনেশন অফ পিএইচ হুম এবারে শুধুই একটা পড়লে কিন্তু হবে না এর সঙ্গে এগুলো সংক্রান্ত আরও কিছু গুরুত্বপূর্ণ টপিক পড়তে হবে হ্যাঁ যেগুলো কি মোটামুটি ওই কটা টপিক পড়লে তুমি কমন পেয়ে যাবে বায়োকেমিক্যাল প্রিন্সিপাল ডেফিনিশন অফ কেমিস্ট্রি অফ মোনোস্যাকারাইড অলিগোস্যাকারাইড পলিস্যাকারাইড ট্রাইক্লিসেরাইড কোলেস্টেরল এইচডিএল এলডিএল ভিডিএল ভিএলডিএল অ্যামাইনো অ্যাসিড নিউক্লিওটাইড এই সমস্তগুলো কিন্তু রয়েছে হলো বায়োকেমিক্যাল প্রিন্সিপালের মধ্যে নেক্সট মেটাবলিজমের মধ্যে কী কী আসছে দেখো গ্লাইকোলাইসিস সাইকেল বিটা অক্সিডেশন ডি ট্রান্স ট্রান্সঅ্যামাইনেশান এই যে ডাব্লিউ বিসিএস অপশনাল ফিজিওলজি এটার উপরে কিন্তু প্রচুর প্রচুর ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা রয়েছে যদি তোমরা দেখতে চাও দেখবে ডাব্লু বিসিএসে অপশনাল ফিজিওলজি বলে যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টে গিয়ে তোমরা দেখতে পাবে প্রচুর ভিডিও কিন্তু রয়েছে বিভিন্ন টপিকের ওপর তোমরা কিন্তু ক্লাস পেয়ে যাবে আর তোমাদের অনলাইন ব্যাচও চলছে অনলাইন ব্যাচে যদি জয়েন হতে চাও সেটাও তোমরা জয়েন হতে পারো তার জন্য স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিয়ে জয়েন হয়ে যেতে পারো নেক্সট দেখো খুবই ইজি একটা চ্যাপ্টার নিউট্রিশন অ্যান্ড ডায়েটিক্স ডেফিনেশান অফ ফুড গ্রুপ ব্যালেন্সড ডায়েট এসি ইউ সোর্স ফাংশন অ্যান্ড ডেফিশিয়েন্সি অফ ডেফিশিয়েন্সি সিমটমস অফ ভিটামিন এ বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ সি ডি ই এফি জেড এন এ কে সি এ আই এগুলো ঠিক আছে আর তোমাদের এই যে অপশনাল ফিজিওলজি এটার নোটস কিন্তু তোমরা ইংলিশ আর বেঙ্গলি দুটো ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমাদের নোটস অ্যাভেলেবেল রয়েছে তোমরা চাইলে মান্থলি ক্লাসও জয়েন করতে পারো চাইলে ফুল নোটস একবারে নিয়ে নিলে প্রত্যেকটা চ্যাপ্টারে নিয়ে তোমরা লাইফ টাইম ফ্রি ক্লাসেও কিন্তু জয়েন করে যেতে পারো যার ইংলিশে সুবিধা সে ইংলিশে নেবে যার বাংলায় সুবিধা সে বাংলায় নেবে নেক্সট দেখো ব্লাডের চ্যাপ্টারে কী কী রয়েছে ফর্মড এলিমেন্ট অফ ব্লাড ফাংশনস অফ হিমোগ্লোবিন প্লাজমা প্রোটিন এবিও অ্যান্ড আর ব্লাড গ্রুপ ওভারভিউ অফ ইনেট অ্যান্ড অ্যাকোয়ার্ড ইমিউনিটি হার্ট অ্যান্ড সার্কুলেশন প্রপার্টিস অফ কার্ডিয়াক মাসেল কার্ডিয়াক সাইকেল definition অ্যান্ড determination of কার্ডিয়াক আউটপুট নর্মাল ইসিজি wave তো এই কটা টপিক কিন্তু তোমাদের পড়তে হবে প্লাস এইগুলো সংক্রান্ত যত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন রয়েছে সেই সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সলিউশন কিন্তু তোমার কাছে থাকা দরকার যদি তুমি ডাব্লু বিসিএস অপশনাল ফিজিওলজির প্রিপারেশান করো আর আমার কাছে তোমরা একদম দু থেকে এখনো পর্যন্ত যত যতগুলো আর কি এক্সাম হয়েছে হ্যাঁ প্রতি বছরে কিন্তু প্রশ্নের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সলিউশন কিন্তু পেয়ে যাবে দু সাল থেকে কিন্তু তোমরা এটা পাবে ঠিক আছে নেক্সট দেখো রয়েছে কি রেসপিরেটারি সিস্টেম ক্যারিজ অফ অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড ডেফিনিশন অফ লাং ভলিউম অ্যান্ড ক্যাপাসিটেস হাইপক্সিয়া রেনাল ফিজিওলজির মধ্যে আছে নেফরন ফর্মেশন অফ ইউরিন নন এক্সপিরিটারি ফাংশন অফ কিডনি ঠিক আছে এই টপিকটা তো খুব ইম্পর্টেন্ট বহুবার এসেছে রিপিট হয় তো আজকে আর পেপার টুটা আলোচনা করবো না এটা পেপার ওয়ান পেপার ওয়ানের চ্যাপ্টারগুলো তোমরা দেখলে কী কী পেলাম রেনাল রেসপিরেশন হার্ট ব্লাড নিউট্রিশন মেটাবলিজম বায়োকেমিক্যাল প্রিন্সিপাল বায়োফিজিক্যাল প্রিন্সিপাল একটা রয়েছিল পেপার ওয়ান এবারে কোশ্চেন প্যাটার্নটা দেখো কোশ্চেন প্যাটার্নটা একটু দেখো কোশ্চেন প্যাটার্নে কি বলেছে প্রথম কোশ্চেন বলেছে এক্সপ্লেন ব্রিফলি ভ্যান্ট অফ ল অফ অসমোটিক প্রেশার ডিস্টিংগুইশ বিটুইন আইসোটনিক অ্যান্ড আইসোমেটিক সলিউশন স্টেট দ্য সিগনিফিকেন্স অফ অসমোটিক প্রেশার ইন অ্যান্ড ইন হিউম্যান বডি এটা হলো বায়োফিজিক্যাল ফিজিক্যাল প্রিন্সিপাল থেকে এসেছে টোয়েন্টি মার্কসের কোশ্চেন ঠিক আছে এখানে কটা করতে হবে ছটা করতে হবে দু নাম্বার কোয়েশ্চেন দেখো হোয়াট ইজ বাফার গিভ এক্সাম্পল নেম দি বাফার্স প্রেজেন্ট ইন ব্লাড এক্সপ্লেন আইসো ইলেকট্রিক পিএইচ উইথ এক্সাম্পল এক্সপ্লেন হ্যান্ডারসন হেজেলব্যাক ইকুয়েশন অ্যান্ড স্টেট ইটস সিগনিফিকেন্স দেখো নাম্বার ডিভিশনটা দেখো আমি বলে থাকি না নাম্বার ডিভিশন টু প্লাস টু প্লাস ফোর প্লাস ফোর প্লাস ফোর প্লাস ফোর মানে এটা যদি তুমি সঠিকভাবে করে আসতে পারো এখানে আউট অফ টোয়েন্টি টোয়েন্টি পাওয়া কিন্তু কোনো ব্যাপার না কারণ দেখো হ্যান্ডারসন হেসেল ব্যাক ইকুয়েশান যা তুমি তো তাই লিখবে এখানে তো তোমাকে এক্সট্রা করে বানানো বা ও একটু ভালো করে লিখলো কেউ খারাপ করে লিখলো এরকম না তো সঠিক লিখলে তুমি এখানে চারে চারই পাবে সিগনিফিক্যান্স মোটামুটি ফোর মার্কস রয়েছে তুমি এখানে পাঁচ ছটা সিগনিফিকেন্স যদি লিখে আসতে পারো তাহলে কিন্তু এখানে আউট অফ ফোর তুমি থ্রি ফোর কি ফোরে ফোর এরকম কিন্তু মার্কস তুমি পেয়ে যাবে হুম তাহলে এইটাও গেল হল বায়োফিজিক্যাল ঠিক আছে তাহলে বায়োফিজিক্যাল থেকে এখানে টোয়েন্টি টোটাল কত পাচ্ছি ফর্টি বলেছে হোয়াট মিক্সচার গ্লুকোজ অ্যান্ড গ্যালাক্টোজ আর এপিমার্স অফ ইচ আদার এক্সপ্লেন করতে বলেছে হোয়াট ইজ পলিস্যাকারাইড ওয়াট আর পলিস্যাকারাইডস মেনশন দি ডিফারেন্সেস বিটুইন স্টার্চ অ্যান্ড গ্লাইকোজেন এখানেও দেখো নাম্বার ডিভিশন কত রয়েছে ঠিক আছে তাহলে এটা কোন চ্যাপ্টার গেল বায়োকেমিক্যাল প্রিন্সিপাল ঠিক আছে দেখো ক্লাসিফাই ক্লাসিফাইড প্রোটিন এক্সপ্লেন দেয়ার বায়োলজিক্যাল সিগনিফিকেন্স হোয়াট ইজ দ্য নর্মাল রেঞ্জ অফ কোলেস্ট্রল লেভেল ইন অ্যাডাল্ট প্লাজমা স্টেট দি ফিজিওলজিক্যাল ইম্পর্টেন্স অফ কোলেস্ট্রল ইন হিউম্যান বডি তাহলে কোলেস্ট্রল আমরা কোন চ্যাপ্টারে দেখলাম এই দেখো তাহলে বায়োকেমিক্যাল প্রিন্সিপাল থেকেও আমরা কত পেলাম এখানে টোয়েন্টি এখানে টোয়েন্টি টোটাল ফর্টি বায়োকেমিক্যাল প্রিন্সিপাল ঠিক আছে নেক্সট পাঁচ নম্বর দেখো বলেছে ক্লাসিফাই অ্যামাইনো অ্যাসিডস গিভিং সুইটেবল এক্সাম্পলস রাইট ডাউন দি সিস্টেমেটিক নেমস অফ সিস্টেমিক নেম অফ গ্লাইসিন অ্যান্ড ফিনাইল অ্যালানিন ডিস্টিংগুইশ বিটুইন নিউক্লিওসাইড নিউক্লিওটাইড হোয়াট আর দি ডিফারেন্সেস বিটুইন ডিএনএ অ্যান্ড আর এনএ তাহলে এটা কোন চ্যাপ্টার গেল দেখো নিউক্লিওটাইড অ্যামাইনো অ্যাসিড ঠিক আছে তার মানে বায়োকেমিক্যাল প্রিন্সিপাল এইটাও কিন্তু তোমার আসছে হলো বায়োকেমিক্যাল তাহলে বায়োকেমিক্যাল থেকে এখানেও পাচ্ছি টোটাল কত পেয়ে গেলাম মার্কস ঠিক আছে তাহলে আমরা বায়োফিজিক্যাল থেকে পাচ্ছি হলো ফর্টি মার্কস বায়োকেমিক্যাল থেকে পেয়ে গেলাম হলো সিক্সটি মার্কস ঠিক আছে নেক্সট দেখো

সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন স্টেপ ইন টিসিএ সাইকেল নাম্বার ডিভিশনগুলো দেখবে ঠিক আছে হোয়াট আর দি স্টেপস অফ টিসিএ সাইকেল উইচ রিলিজ সিও টু হাউ মেনি এটিপিজ আর জেনারেটেড ইন ওয়ান রোটেশন অফ টিসিএ সাইকেল মানে পুরোটাই টিসিএ সাইকেল থেকে দিয়ে দিয়েছে এটাও কিন্তু মেটাবলিজম ঠিক আছে নেক্সট কোয়েশন নাম্বার এইট দেখো এক্সপ্লেন উইথ ফ্লো চার্ট অ্যান্ড দি বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড what is the product of beta oxidation of odd carbon fatty acid calculate the number of atp generated from complete oxidation of palmitic acid 16 c saturated fatty acid etao kintu metabolism ঠিক আছে তাহলে দেখো মেটাবলিজমে কি আছে টিসিএস সাইকেল বিটা অক্সিডেশন ডিঅ্যামিনেশন ট্রান্সঅ্যামিনেশন গ্লাইকোলাইসিস পরের क्वेश्चन তাহলে কত পেয়ে গেলাম এখানে পেলাম হলো টোয়েন্টি এখানে টোয়েন্টি এখানে টোয়েন্টি ঠিক আছে নেক্সট হোয়াট ডু ইউ মিন বাই ট্রান্স অ্যামাইনেশন অ্যান্ড ডি নেম দি এনজাইমস ইনভলভ ইন ট্রান্স অ্যামাইনেশন আর দি ফিজিওলজিক্যাল সিগনিফিক্যান্স অফ ট্রান্স এটাও কিন্তু মেটাবলিজম তাহলে এখান থেকে কত মার্কস পাচ্ছি টোয়েন্টি মার্কস তাহলে মেটাবলিজম থেকে টোটাল কত হলো এইটটি মেটাবলিজম থেকে টোটাল আমরা পাচ্ছি হলো এইটটি মার্কস নেক্সট দেখো রয়েছে ডিফাইন ফুড গ্রুপ হোয়াট আর দি ডিফারেন্ট ফুড গ্রুপস অ্যাকর্ডিং টু আইসিএমআর ক্লাসিফিকেশন হোয়াট ইজ ব্যালেন্স ডায়েট নিউট্রিশন নিউট্রিশন থেকে আসছে টোয়েন্টি মার্কস তাহলে দেখো তোমাকে যদি এবারে গ্রুপ এর কোশ্চেন করতে হয় কতগুলো আছে টেন দশের মধ্যে ছটা কোশ্চেন করতে হবে এবার তুমি যদি মনে করো আমি নিউট্রিশন চ্যাপ্টারটা পড়বো তাহলে তোমার একটা কোশ্চেন কমপ্লিট তুমি মেটাবলিজমের চ্যাপ্টারটা খুব ভালো করে পড়বে তাহলে তোমার এক দুই তিন চার চারটে কোশ্চেন কমপ্লিট চার একে পাঁচ তারপরে ধরো তুমি মনে করলে যে তুমি বায়োকেমিক্যালের চ্যাপ্টারটা খুব ভালো করে করলে ওখান থেকে তুমি আর একটা কোশ্চেন করলে বা ধরো এখানে তুমি তিনটে করলে বায়োকেমিক্যাল থেকে দুটো করলে তাহলে তোমার কিন্তু তিন চার পাঁচ ছয় ছটা কোশ্চেন কিন্তু কমপ্লিট হয়ে গেল এবার কারো কারো হতে পারে বায়োকেমিক্যালটা টাফ লাগছে কারো কারো হতে পারে বায়োফিজিক্সটা টাফ লাগছে কিন্তু বায়োফিজিক্স থেকে দেখো তুমি বায়োফিজিক্স যদি ভালো করে করো সেখান থেকে তুমি ফর্টি মার্কস অ্যান্সার করতে পারবে আবার তার মানে তুমি বুঝতে পারছো এই যে তোমাদের প্রথম যে কটা চ্যাপ্টার রয়েছে এই যে বায়োফিজিক্যাল বায়োকেমিক্যাল মেটাবলিজম আর নিউট্রিশন এই চারটে চ্যাপ্টার থেকে তোমার আসছে হলো গ্রুপ এর কোয়েশ্চেন ঠিক আছে এবার এই গ্রুপ এর মধ্যে তুমি চাইলে কিন্তু খুব সিলেক্টিভ ভাবে করতে পারো কারণ তোমাকে শুধুমাত্র সিক্সটি মার্কসের এর অ্যান্সার করতে হবে ঠিক আছে তোমাকে শুধুমাত্র সিক্সটি মার্কসের অ্যান্সার করতে হবে এটার থেকে ফর্টি পাচ্ছ এটার থেকে সিক্সটি এটার থেকে এইট্টি পাচ্ছো এটার থেকে টোয়েন্টি পাচ্ছো টোটাল দশটা কোশ্চেন থাকবে আউট অফ টেন তোমাকে ছটা কোয়েশ্চেন কিন্তু চুজ করতে হবে ঠিক আছে গ্রুপ এ হল এবার আসছি হলো গ্রুপ বি গ্রুপ বি দেখো প্রথম কোশ্চেন কি বলেছে ব্লাড বলেছে হোয়াই ব্লাড ইজ কল্ড কানেকটিভ টিস্যু খুব ইজি কোশ্চেন ক্লাসিফাই লিউকোসাইটস উইথ আ নিট ফ্লোচার্ট চার্ট হোয়াট আর দি ফাংশনস অফ হিমোগ্লোবিন হোয়াট ইজ ল্যান্ডস্টেইনার ল হোয়াট ইজ এরিথ্রো ব্লাস্টোসিস ফিটালিস দেখো নাম্বার ডিভিশনটা দেখো তাহলে এটা কোন চ্যাপ্টার গেল ব্লাড নেক্সট

ঠিক আছে নেক্সট হোয়াট ইজ কার্ডিয়া ওয়াই কার্ডিয়াক মাসেল ইজ নেভার ফ্যাটিক ডিফাইন কার্ডিয়াক সাইকেল শুধু ডিফাইন করতে বলেছে এটা বড় কোশ্চেন হিসেবেও আসে ডিস্টি ডিসকাস অ্যাবাউট দি ডিফারেন্ট ফেজেস অফ ভেন্টিকুলার সাইকেল ভেন্টিকুলার সাইকেলটা ফর্টিন মার্কস এটা পাঁচটা ফেজ রয়েছে খুব ভালো করে এটা ছবি সহ তোমাদেরকে কিন্তু লিখতে হবে তাহলে এটা হলো হার্টের চ্যাপ্টার নেক্সট এটাও হার্টের চ্যাপ্টার কি বলেছে ক্রিটিক্যালি ডিসকাস দি আয়নিক বেসিস অফ পেসমেকার পোটেন্সিয়াল ড্র অ্যান্ড ডেসক্রাইব দি নর্মাল ওয়েজ অফ ইসিস যেটা তো একদম কমন কোশ্চেন এটা টেন প্লাস টেন তাহলে এখান থেকে কত হলো টোয়েন্টি আর টোয়েন্টি টোটাল ফর্টি মার্কস তাহলে হার্ট থেকেও কত আসছে ফর্টি মার্কস তোমাকে অ্যান্সার করতে হবে কতগুলো দেখো এখানে চারটে অ্যান্সার করতে হবে মানে তুমি যদি ব্লাড আর হার্ট খুব ভালো করে বড়ো কোনো কিছু বাদ না দাও এটা এই দুটো মিলেই তুমি চারটে কোশ্চেন করে দিতে পারবে যাই হোক এত রিস্ক নেওয়া ঠিক না নেক্সট আসছে দেখো রেসপিরেশন রেসপিরেশন থেকে স্পেস রাইট দি ডেফিনেশন নর্মাল ভ্যালু ক্যাপাসিটি কমন কোয়েশ্চেন সব হোয়াট ইজ গ্লোমেরুলাস নেম দি ব্লাড এন্টারিং অ্যান্ড লিভিং ইট আচ্ছা এটা হলো রেসপিরেশন এটা থেকে আসছে টোয়েন্টি মার্কস আর এদিকে হলো রেনাল ঠিক আছে রেনাল থেকে টোয়েন্টি মার্কস রেনালে কি বলেছে হোয়াট ইজ গ্লোমেরুলাস নেম দি ব্লাড ভেসেলস এন্টারিং অ্যান্ড লিভিং ইট একদম ইজি কোশ্চেন রাইট ব্রিফলি অ্যাবাউট জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস গিভ আ ব্রিফ অ্যাকাউন্ট অফ গ্লুকোজ রি প্রসেস ইন রেনাল টিউবের মানে পুরো কমন কোশ্চেন তাহলে আমরা এখানে কি পাচ্ছি রেসপিরেশন থেকে পাচ্ছি টোয়েন্টি রেনাল থেকে পাচ্ছি টোয়েন্টি তোমাকে করতে হবে হলো চারটে অ্যান্সার ঠিক আছে তার মানে বোঝা গেলো এই প্রথম দুটো চ্যাপ্টার কিন্তু বাদ দেওয়া যাবেই না ঠিক আছে প্রথম দুটো হার্ট আর হার্ট বলছি হার্ট আর ব্লাড এই দুটো কিন্তু বাদ দেওয়া যাবে না এবার তুমি চাইলে রেনাল আর রেসপিরেশনের মধ্যে তুমি একটা চুজ করতে পারো যে না এটা আমি একটু কম পড়লাম এটা একটু বেশি ভালো করে পড়লাম এভাবে কিন্তু তুমি ডিফারেন্সিয়েট করতে পারো তো এরকম একটা স্ট্র্যাটেজি ফলো করে এই ব্যাপারগুলো কিন্তু এগুলোকেই বলে কিন্তু অ্যানালিসিস ঠিক আছে আমি আগের দিন একটা ভিডিওতে বলছিলাম যে তুমি যে সাবজেক্টটা নেবে সেটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নাও অ্যানালিসিস করো তুমি অ্যানালিসিসের সময় দাও তোমার প্রিপারেশান নিতে অনেক বেশি সুবিধা হবে এই যে আমি তোমাদেরকে যেভাবে বললাম এটাকে বলে হলো অ্যানালিসিস এইভাবে অ্যানালিসিস করে পড়লে তুমি শিওর হতে পারবে যে তোমাকে কতটা এফোর্ট দিতে হবে তোমাকে কতটা তৈরি করতে হবে কয়েকজন আছে কোনো স্ট্র্যাটেজি নেই শুধু পড়তেই আছে পড়তে আছে আলটিমেটলি নিটফল জিরো ঠিক আছে তো ভালো করে প্রত্যেকে প্রিপারেশান নাও আর যদি কেউ মনে করো ক্লাসে জয়েন করতে চাও তোমাদের কিন্তু মঙ্গলবার করে ক্লাস হয় ঠিক আছে তোমরা ক্লাসে জয়েন হয়ে যেতে পারো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে কথা হবে আজকের মতো এইটুকুই থ্যাংক ইউ